হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই মাত্র সবে ঘুম থেকে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠেছি। যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে। তো যেই কাজগুলো বাকি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে সেইগুলো শেয়ার করা যাক। এই পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি চালটা নিয়ে নেব। তো আমি চালটা নিয়ে নিয়েছি, এবার চালটা ধুয়ে নেব। তো চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তো চলুন দেখা যাক এবার কী কী মশলা করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি বানানোর জন্য কী কী নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দিন, এই যে মাংস নিয়েছি আমি, আর আলু নিয়েছি, আর বেরেস্তা করার জন্য পেঁয়াজ, আর মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা, আর লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর গোটা গোলমরিচ, আর এখানে নিয়ে নিয়েছি দই, আর এখানে দুধ নিয়েছি। দুধের সাথে এবার জাফরানটা মিশিয়ে দেব। তো চলুন তাহলে ম্যারিনেশন করা যাক। মাংসটা আগে ম্যারিনেশন করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো চলুন দুধের মধ্যে তাহলে আমি জাফরানটা দিয়ে দেব। জাফরানটা দিয়ে দিলাম, মিঠা আতরটা অ্যাড করে দিচ্ছি। তারপর এর সাথে আমি একটু ফুড কালার অ্যাড করছি, আপনাদের থাকলে আপনারা অ্যাড করতে পারেন, নইলে না করলেও হয়। থাকলে অ্যাড করবেন, না থাকলে না করবেন। তো চলুন এবার আমি মাংসটার জন্য ম্যারিনেশন করে নিই। তো এই যে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমার সব মিক্সিতে নিয়ে নিয়েছি। তো চলুন তাহলে পেস্ট করে আসা যাক। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, মাংসটা আমি নিয়ে নিলাম, এতে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর দইটা অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, তো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো এবার ভালো করে মেখে নেব। অল্প একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি, এখন অল্প করেই তেলটা দিলাম, বেশি দিলাম না। এটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। তো আমি ফ্রিজে 45 মিনিটের মতো রেখে দেবো। বন্ধুরা, আমি গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিয়েছি,
গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জল হচ্ছে একে একে মশলাগুলো অ্যাড করে দেব, গরম মশলাগুলো। তো গরম মশলার মধ্যে এখানে আমার এই যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা, তো এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম, এবার লবণ অ্যাড করব। তো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি, আমি 4 চামচের মতো দিয়েছি, তাতেই হয়ে যাবে। এবার একটু তেল অ্যাড করে দেব যাতে চালটা ঝরঝরে হয়, তেল বা ঘি যে কোনো অ্যাড করে দিলেই হবে। তো আমি সর্ষে তেলই দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে সাদা তেল বা ঘি দিতে পারেন। তো এইদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি ওতে তেল দিয়ে দেবো। এদিকে জলটা ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠলে চালটা তুলে দেবো। তো চলুন আলুটা ভেজে, তো একে একে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু আমি হলুদ, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, তো এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি বেরেস পাতা ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একে একে সব আলুগুলো তুলে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এবার বেরেস্তাটা ভেজে নেব। একবারে ভাজবো না, আমি দুবার ধরে ভাজবো, অল্প অল্প করে লাল লাল করে ভেজে নেবেন। আমি সাদা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তাই পেঁয়াজটা আমার সাদা। এদিকে আমার চালটা তুলে দেবো আমি, জলটা গরম হয়ে গেছে, দেখছেন ভাপ উঠছে, জলে জলটা ফুটছে, তো চালটা তুলে দিই। তো দেখুন চালটা আমি এবার তো বন্ধুরা চালটা তুলে দিয়েছি, এবার ফোটা উঠে আসুক, এখন ফুটুক। তো চলুন ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আমার পেঁয়াজ ভাজা চলছে মোটামুটি। এদিকে আমার বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো বেরেস্তাটা এবার নামিয়ে নেব। এরপর আমার যেইগুলো বাকি আছে সেইগুলো আবার ভেজে নেব, তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা এদিকে আমার চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। চলুন নামিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এই যে চালটা আমি ঝরিয়ে নিয়েছি, তো ঝরিয়ে নিয়ে রেখেছি, এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, চালটা ঢাকা দেওয়া থাক। তো এদিকে আমি এবার দমে দেব, চালটা নিয়ে এবার দমে দেব। তো আমার এই যে দ্বিতীয়বারের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব, দিয়ে মাংসটা চাপিয়ে দেবো। এটা আমি তুলে নিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম, নাড়িয়ে দেব। আলুটা
তো আলুটা অ্যাড করে দিচ্ছি। তো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দমে দেব। চলুন তাহলে দমে দেওয়া যাক। একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা মাখিয়ে দিলাম। একে একে তেজপাতা দিয়ে দেবো যাতে ভাতটা না বসে যায় নিচে। একে একে ভাতটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দাও তো, চুপ কর, কথা বন্ধ কর তুই। লবণটা অ্যাড করে দেবো। মাংসটা দিয়ে দেবো। একটু কেওড়ার জল দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিয়ে দিলাম। তার উপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। অল্প একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আমি তিনটে লেয়ারে করবো, আপনারা দুটো লেয়ারেও করতে পারেন। এরপর আমি আবার ভাতটা দিয়ে দেবো। আমি হাঁড়ির মধ্যেই করছি, আপনাদের যদি ভালো কিছু জায়গা থাকে তাহলে আপনারা তাতে করতে পারেন। এবার আবার লবণটা ছড়িয়ে দেবো। মাংসটা তুলে দিচ্ছি। এবার আমি সব মাংস আলু সব দিয়ে দেব পুরোটাই। তো একে একে এবার গোলাপ জলটা দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর পুরো ভাতটা আমি দিয়ে দেব। পরে আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। তো
পুরো বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি। গোলাপ জল অ্যাড করে দিলাম, কেওড়ার জলটাও দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিচ্ছি, ঘিটা দিয়ে দিলাম। আমার প্রথম থেকে ঘিটা দেখানো হয়নি, এতে এর মধ্যে যতটা ঘি ছিল আমি পুরো ঘিটাই দিয়ে দিলাম। আর এই যে দুধ দিয়ে যে কেওড়ার জলটা গুলে ইয়ে যে জলটা মেখে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা চারিধারে দিয়ে দেবো। ময়দা দিয়ে আমি এটা চেপে নিয়েছি। তো চলুন এবার আমি দমে দিয়ে দেবো। দেখুন কিরকম হয়েছে। তো বিরিয়ানি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন তাহলে এবার খাওয়া যাক। চলুন তাহলে খেয়ে নি, খেয়ে না যাক, খাও। কেমন দেখি ভালো লাগে। খেতে দারুণ হয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো শেষ করলাম।